আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। পিসি বিল্ডের ভিডিও মাঝে মাঝে আমি দিতে চাই না, আবার দিতে হয়। অনেকে প্রাইজ নিয়ে কথা বলেন, আসলে আমি এই আমার যে ভিডিওগুলোতে প্রাইজের চাইতে আমি আপনাদেরকে জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আমার প্রত্যেকটা ভিডিও মূলত আইডিয়ামূলক, আপনি যেখান থেকে নেন যেভাবে নেন চেষ্টা করবেন দাম দর করে বাজেটের মধ্যে সেরা জিনিসটা নেওয়ার জন্য। আপনাকে কম্পিউটার ভিশনে আসতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তো যাক বন্ধুরা, আজকে একটা পিসি বিল্ডের প্ল্যানিং নিয়ে ভিডিও বানাচ্ছি। বাজেটটা হলো 60,000 টাকা। তো যদি আপনার বাজেটটা 60,000 টাকা হয়, এই বাজেটে শুধু একটা পিসি কী কী ধরনের কম্পোনেন্ট দিয়ে হতে পারে এটা একটা ধারণা দিব। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা শেয়ার করে দিলেন, অন্যকেও একটু দেখার সুযোগ দিলেন। হয়তো যারা পিসি কিনবেন বুঝতে পারছেন না, বাজেট আছে কিন্তু ম্যাচিং করতে পারছেন না, তাদের জন্য উপকারে আসতে পারে। চলে যাচ্ছি ভিডিওর মেইন আলোচনায়। তো প্রথমত কেসিং নিয়ে একটু কথা বলি। কেসিংটা আমি একটা বেসিক লেভেলের একটা অ্যাকোরিয়াম কেসিং দেওয়ার চেষ্টা করেছি। এখানে মোটামুটি 4500 টাকার আশেপাশে ফ্যান 3-4টা থাকে। এটা জাস্ট আমি জাস্ট ডিসপ্লে করছি, জাস্ট শোয়িং করার জন্য। তো এই কেসিংটা থাকবে। ইনসাইডে মোটামুটি মাইক্রোটিএক্স মাদারবোর্ড লাগানোর জন্য জায়গা আছে। পিছনে ক্যাবল রুম ম্যানেজমেন্টের জায়গা আছে। একটু ডাউন এবং পাশে মিলে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের একটা পজিশন আছে। এভারেজে আমার কাছে মনে হয়েছে এই পিসিতে এই কেসিংটা এনাফ। আপনি চাইলে আরও দামি নিতে পারেন, অথবা আপনি আরও খরচ কমিয়েও নিতে পারেন। যেহেতু 60,000 টাকা বাজেটটা যথেষ্ট ভালো, তো আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। তো এই কেসিংটা থাকবে আজকের পিসিবিডের প্ল্যানিংয়ে। এরপরে অন্যান্য কম্পোনেন্টগুলো কী কী? অন্যান্য কম্পোনেন্টের মধ্যে প্রথমত হচ্ছে প্রসেসর। প্রসেসরটা আমি দিয়েছি ইন্টেলের 13th generation। এটা হচ্ছে 10 core 16 thread প্রসেসর, 20 MB ক্যাশ মেমোরি আছে। তারপর গ্রাফিক্স যদি বলি, USD 730 সিরিজের গ্রাফিক্সটা বিল্ডিং আছে। অর্থাৎ এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করতে গেলে আপনাকে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়াও আপাতত টুকটাক সব ধরনের কাজগুলো করা যাবে। এই প্রসেসরটা থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। নর্মালি এই প্রসেসরগুলো হয়তো 25,000-26,000 এর আশেপাশে হয়তো পাওয়া যায়। আমি আজকে এটা সম্ভাব্য যে প্রাইসটা ধরেছি 24,000 সামথিং, অর্থাৎ 24,300-500 এরকম ধরতে পারেন আর কি। তো এই বাজেটের মধ্যে থাকবে এই প্রসেসরটি। 3 বছর ওয়ারেন্টি আছে। যারা বর্তমানে ইন্টেল দিয়ে পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে। আর যেহেতু এটা 13th gen, আমি র্যাম যেহেতু আবার ধরেছি DDR5-এর, সো DDR5 র্যামের সাথে 13th gen-এর এই প্রসেসরটা অনেক ভালো হয়। তো এই প্রসেসরটা থাকবে আজকের এই পিসি বিলের সাথে। আচ্ছা, এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে মাদারবোর্ড। যেহেতু আমি প্ল্যানিং করেছি DDR5 দিয়ে, আমাকে DDR5 সাপোর্টে একটা মাদারবোর্ড নিতে হয়েছে। আমাকে যেতে হচ্ছে গিগাবাইটের কাছে। গিগাবাইটের একটা বাজেট মাদারবোর্ড আমি বলতে পারি, এটা হচ্ছে B760MDS3S DDR5 সিরিজের। অর্থাৎ এই মাদারবোর্ডটাতে DDR5 RAM সাপোর্ট করবে, যেহেতু এই প্রসেসরটা স্মুথলি DDR5 কাভার করে, যে কারণে এই মাদারবোর্ডটা দিয়েছে। আচ্ছা, এই মাদারবোর্ডটাতে আপনার VGA পোর্ট আছে, HDMI পোর্ট আছে, USB পোর্ট আছে, মোটামুটি যা দরকার অ্যাভারেজে সব ধরনের ফাংশনগুলো কিন্তু এটাতে দেওয়া আছে। ল্যান পোর্টে মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন। আর DDR5 RAM যেহেতু এটাতে সাপোর্ট করবে, আমার মনে হয় বাজেটের মধ্যে এটা অনেক চমৎকার হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে র্যাম। র্যাম হিসেবে আমি দিয়েছি এখানে কিংস্টন ফিউরির non-RGB RAM। এটা হচ্ছে 16GB 6000 বাস স্পিডের। এগুলো 7000 সামথিংয়ের আশেপাশে পাওয়া যাচ্ছে, প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। তো আমার মনে হয় বাজেটের মধ্যে আপনি এই র্যামটা নিতে পারেন। আপনি কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলোতে সুইচ করলে হয়তো কিছুটা প্রাইস কমে আসবে, যেহেতু এটা 6000 বাস স্পিড একটা হিটসিং সহ র্যাম, আমার মনে হয় এটা বাজেটের মধ্যে বেশ ভালো পারফরমেন্স দিবে। আচ্ছা, SSD, যেহেতু এই মাদারবোর্ড এই সব কিছু Gen 4 SSD সমর্থন করে, আমি SSD হিসেবে দিয়েছি একটা Gen 4-এর। এটা হচ্ছে টিম ব্র্যান্ডের মডেলটা যদি আমি বলি, MP44L, 500GB M.2 NVMe আছে। আর এটা রিডার স্পিড মোটামুটি যথেষ্ট ভালো আছে, 4500-5000। Gen 4 SSD ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে। আপনার নিতে গেলে মোটামুটি 4500-4700 টাকার আশেপাশে কিন্তু এখনও খরচ করতে হবে। তো আমার মনে হয় বাজেটের মধ্যে SSD-টা রাখা যেতেই পারে। আচ্ছা, এরপরে একটা চলে আসি পাওয়ার সাপ্লাইটা। আমি আসলে এখানে গ্রাফিক্স কার্ড দিয়ে আমি প্ল্যানিংটা রাখি নাই, যে কারণে একটা বেসিক লেভেলের পাওয়ার সাপ্লাই দিয়েছি, অ্যান্টেকের Gen 400 অ্যান্টেক মেটা সিরিজের পাওয়ার সাপ্লাই। 3000 টাকার আশেপাশে পাওয়া যাবে, 2 বছর ওয়ারেন্টি আছে। তো কমপ্লিটলি এই পিসিটাতে আমি হিসাব করে দেখেছি যে প্রায় যে 60,000 সামথিং এসে যায়। তো আমার মনে হয় যে যদি 60,000 টাকা বাজেটের মধ্যে এই পিসিটা বিল্ড করা যায়, তাহলে আশা করি সব কিছু খুবই ভালো হবে। যেহেতু এখানে 13th gen একদম আপডেটগুলো ব্যবহার করেছি, র্যাম DDR5 6000 বাসের ব্যবহার করেছি, Gen 4 SSD ব্যবহার করেছি, 500GB, আলটিমেটলি এটার কনফিগারটা বা কাজের পারফরমেন্স
সব ঠিক আছে, ভালো হবে। আচ্ছা, এখন এটা দিয়ে আপনি কী কী কাজ করবেন? আপনি ধরেন হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো নিয়ে আমরা কথা বলি সেগুলো করাই যাবে, অফিসিয়াল সব কিছু কাজ করা যাবে, ইভেন টুকটাক ভিডিও এডিটিং যদি আপনি মনে করেন যে আমার গ্রাফিক্স কার্ড ছাড়া একটু করে নিব সেটা দিয়েও করা যাবে, কারণ কোর থ্রেড বেশি আছে এবং এর যে ইনবিল্ট গ্রাফিক্সটা আছে 730 ইন্টেলের সেটাও যথেষ্ট ভালো। তো আমার মনে হয় বাজেটের মধ্যে এটা ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি চাইলে কিছু খরচ কমাতেও পারেন। প্রথমত প্রসেসর তো আসলে এটাই যদি রাখেন তাহলে তো এখানে প্রসেসরের খরচ আপনি কমানোর সুযোগ নেই। আচ্ছা, এরপর আপনি এসএসডি যদি একটু কম দামে নিতে পারেন সেখানে কিছুটা খরচ কমানো যাবে। তারপর হচ্ছে আপনি যদি মাদারবোর্ডটা এখানে DDR5 না নিয়ে DDR4 নেন সেটাও সাপোর্ট করবে, কিন্তু আমি রিকমেন্ড করব যে আপনাকে DDR5 নেওয়া উচিত। র্যামটা তো যখন মাদারবোর্ডটা DDR4 নিলে র্যামটা হয়তো আপনি DDR4 নিতে পারেন, সেক্ষেত্রে অনেকগুলো টাকা কমে যাবে, প্রায় 2-3 হাজার টাকা কমানো সম্ভব। এভাবে এখানে পাওয়ার সাপ্লাইটা আমরা এটা না দিলেও হয়ে যাবে, আমরা যদি জেনুইন 300 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিই 2000 টাকার মধ্যে সেটাতে কিন্তু এপিসিটা সুন্দরভাবেই চলবে। তো বাকিটা আপনার ইচ্ছা, আপনি চাইলে কিছুটা খরচ কমিয়েও নিতে পারেন, আপনি চাইলে এখানে অনেক ভালো ভালো আরও খরচ বাড়াতেও পারেন, কারণ এই পিসিগুলো আপনি চাইলে এই এই কম্পোনেন্টগুলোতে কিছু আপডেট করে আরও অনেক বাজেট বাড়িয়ে নিতে পারেন। এটাতে আপনার মোটামুটি সব ধরনের গ্রাফিক্স কার্ডগুলো যেগুলো আছে আপডেট সেগুলো সাপোর্ট করবে, আমার মনে হয় যে বাজেটের মধ্যে ঠিক আছে। তো বন্ধুরা আর কথা নয়, যদি ভুল বলে থাকে ক্ষমা সন্দৃষ্টি দেখবেন, আর ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। আপনি চাইলে আমাদের কাছ থেকে পিসি বিল করতে পারেন, কম্পিউটার ভিশন রংপুর, আপনি যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝে আপনি যাতে না ঠকেন এটাই আমি চাই। অন্তত ভালো মানের অফিশিয়াল অথেন্টিক কোয়ালিটি পণ্যগুলো ক্রয় করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।